কলিযুগে এই মানবদের পাপের কোনো শেষ নেই। আমরা পাপী, মহাপাপী। এই পাপ খণ্ডানোর একমাত্র উপায় হচ্ছে হরিনাম। তবে হরিনামের সাথে সাথে মানবদের পূজা অর্চনাও করা উচিত। আর পূজা করতে হলে শরীর, মন ও দেহ পবিত্র থাকতে হয়, অর্থাৎ দেহ শুদ্ধ করতে হয়। তাই দেহ শুদ্ধ মন্ত্রটি সকলেরই জানা আবশ্যক। মন্ত্রটি হল ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতহ পিবা যস্মরেন পুণ্ডরীকাক্ষং স বাহ্যভ্যন্তর শুচি। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো নারায়ণ হরি বলে মাথায় গঙ্গার জল ছিটা দেবেন। এভাবে আপনি দেহ শুদ্ধ করতে পারেন। শ্রীকৃষ্ণ বলেছেন, জল ও ফুল দিয়েই পূজা দিলে আমি পূজিত হই। অর্থাৎ পুষ্পশুদ্ধি মন্ত্রটিও জানা আবশ্যক সকলেরই। পুষ্পশুদ্ধি মন্ত্রটি হল পুষ্প পুষ্প মহাপুষ্প সুপুষ্প সম্ভবে পুষ্প জয়া বর্গিনেহ হু ফট সাহা। এভাবে আপনি দেহ শুদ্ধ ও পুষ্প শুদ্ধ করতে পারেন।